সুমন বাবুর কাছে যাব। সুমন বাবু, কোথায় কি ভুল হয়ে গেল যে আজকে এর ফলটা কোথাও না কোথাও ভারতকেও ভোগ করতে হবে, পরোক্ষভাবে প্রভাবিত হতে পারে ভারত? হ্যাঁ, এটা বলার আগে বলে নিয়ে, আমি কিন্তু অর্থনীতিবিদ হিসেবে তিন রকম ভাবে প্রবলেম দেখছি আফগানিস্তানে। একটা হচ্ছে অভ্যন্তরীণ, বা আফগানিস্তানের মধ্যেই তালিবান $1 বিলিয়ন ছিল যখন তালিবান ছেড়ে চলে যায় 2000 সময়। এই 20 বছরে $20 বিলিয়ন বেড়ে গেছে ইকোনমিতে। সুতরাং ইন্টারনালি ওদের অ্যাসপিরেশন, আফগানিদের অ্যাসপিরেশন সাংঘাতিক ভাবে বেড়েছে, এবং সেই সেই আশাটায় নিরাশ হওয়ার চাপটা কিন্তু তালিবানিদের নিতে হবে। এটা হচ্ছে ভেতরের, ফার্স্ট ইন্টারনাল। সেকেন্ড হচ্ছে ইন্টারন্যাশনাল, যদি দেখা যায় IMF থেকে স্পেশাল ড্রয়িং রাইটসে $460 মিলিয়ন বিনিয়োগ করার প্রশ্ন ছিল, কিন্তু সেটা বোধহয় রোধ পাবে যতক্ষণ না তালিবানের পরিচিতিটা পরিষ্কার হচ্ছে। তৃতীয়ত, ভারতবর্ষের কিন্তু একটা সমূহ ক্ষতি, কারণ ভারতবর্ষ $1.6 ট্রিলিয়ন এখানে ইনভেস্ট করেছে আফগান পার্লামেন্টে, সালমা দামে, স্কুলে, কলেজে, কিন্তু ওতপ্রোত ভাবে সেরম ভাবে জড়ায়নি যেরকম জড়ানো উচিত ছিল। আমি এই কারণেই বলছি, চীনও দেখুন আশেপাশে যতগুলো স্টেট তারা কিন্তু ইনভেস্ট করেছে, যেরকম শ্রীলঙ্কায় করেছে, মরিশিয়াসে করেছে, আফ্রিকায় করেছে, সেখানে রাস্তা বানিয়েছে ইউরোপে যাওয়ার জন্য, কিন্তু সবকটা ইনভেস্টমেন্ট ধার হিসেবে দিয়েছে। ভারত কিন্তু নেবারহুড ফার্স্ট পলিসি, বন্ধুত্বর খাতিরে ফ্রেন্ডশিপ বাঁধভাত বানিয়েছে। তো যেহেতু সরকার পাল্টে গেল, এই পুরো ইনভেস্টমেন্টটা জলে যেতে পারে, ইট ক্যান বি রিটার্ন অফ এস ব্যাড ইনভেস্টমেন্ট, আনলেস তালিবান এর চেহারা পাল্টায় এবং ওদের দর্শন পাল্টায়, যেটা পাল্টাবে বলে চট জলদি মনে হয়। কিন্তু পাল্টাতে বাধ্য হবে ইন্টারন্যাশনাল প্রেশারে এবং ইন্টারনাল প্রেশারে। ভারতের পক্ষে ক্ষতিটা এই দিকে যে আমরা খালি হিং আর ড্রাই ফ্রুট পাচ্ছি না, আমাদের কিন্তু 19% এক্সপোর্টস আফগানিস্তানে যাচ্ছে। এইখানে যদি আমরা ইনভেস্টমেন্টটাকে লোন হিসেবে এবং ওতপ্রোত ভাবে গেলে বিজনেসটাকে আমরা গড়ে ধরতাম, ইন্টারন্যাশনাল কোর্ট অফ লতে আমাদের কিন্তু একটা ক্লেম থাক। কিন্তু আমরা যদি খালি বন্ধুকে দান করেছি বা বন্ধুত্ব খাতির এটা করে দিয়ে থাকি এবং সরকার যদি পাল্টে গিয়ে থাকে, তাহলে আমাদের শুনবে। আমি এটাকে ব্যাড ইনভেস্টমেন্ট হিসেবেই দেখবো যতক্ষণ না এটা অন্যরকম ভাবে দেখা হচ্ছে। এই মুহূর্তে যে অর্থনৈতিক অবস্থার কথা আপনি বলছেন, আমরা আফগানিস্তানের দিকে নজর রাখলেও দেখতে পাবো এই মুহূর্তে অর্থনৈতিক সংকটে রয়েছে আফগানিস্তান, চরম খাদ্য সংকট আফগানিস্তানে, জিনিসপত্রের দামে আগুন, কি অবস্থা আফগানিস্তানের বাজারগুলির, আমরা নজর রাখবো একটি প্রতিবেদনের দিকে। আছে কোনো স্থায়ী সরকার, না আছে কোনো নীতি, একদল জল্লাদ বাহিনীর হাতে চলে গিয়েছে একটি দেশ। খুব স্বাভাবিক সেখানে নানা রকমের সংকট দেখা দেবে, খাদ্য সংকটের মধ্যে আফগানিস্তান, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, এমনকি আতঙ্কে বন্ধ বহু বাজার। ওর মে এক মার্কেট মে আয়া লোক কেতে হে সবজি চাত ওর ফোরা কাবাব মিঙ্গে হুয়ে আবি মে এক মার্কেট মে হু ইন মার্কেট ভালে সে পুছু রেট কেসা হ্যায় আজ কা, কিস কিস চিজ মে রেট বড়ি হুয়া হ্যায় মে ইস মার্কেট ওয়ালে সে পুছুঙ্গা। কাবুল বিমানবন্দরে এক বোতল জলের দাম ভারতীয় মুদ্রায় প্রায় 3000 টাকা, এক প্লেট ভাতের দাম প্রায় 7500 টাকা। একটি সমীক্ষা বলছে আফগানিস্তানের এক তৃতীয়াংশ মানুষ খাদ্য সংকটে ভুগছেন। জুলাইয়ে প্রতি কেজি আটার দাম ছিল 800 আফগানি, এখন তার দাম 2200। 16 লিটার ভোজ্য তেলের দাম 1700 আফগানি, যা বেড়ে এখন 2150 আফগানি। বিশ্বব্যাংকের তরফে ইতিমধ্যে আফগানিস্তানকে সাহায্য বন্ধ করা হয়েছে। সেন্ট্রাল ব্যাংকে রাখা আফগানিস্তানের $9 বিলিয়ন আজকে দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডও আফগানিস্তানের সমস্ত অর্থ আটকে দিয়েছে। বাদালিলি কে শাবাকো এতবার নামে কানান মেবিনেন কাউজো খেলে পারাবাস এতবার নামে কানান কর্ট খদাসাত বজর পাশ নামে কানান। শুধু যে জিনিসপত্রের দাম আগুন এখন তাই নয়, এজিএম গুলিতেও নেই টাকা, মানুষের হাতে নেই অর্থ, সরকারি কর্মচারীদের কাজ নেই, জিনিস কেনার ক্ষমতা নেই, অর্থনৈতিকভাবে এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে আফগানিস্তানের মানুষেরা। রিপাবলিক বাংলা।